সব কথা শেষ হয়ে গেলে কথার ছায়া আর রয়ে যায়, তারা কেউ কথার কথা নয়, ছায়াময় কোনো কিছু বলে তারা, কথা গড়া, কথা ভাঙা, কথার উজান ভাঁটা, কথার ঘর আর কথা ঘেরা গৃহস্থলী সবই থাকে কথার ছায়ায়। মানুষের কথা শেষ হলে সে যায় নিস্তব্ধ কথার ছায়ায়, তখনই তো গড়ে ওঠে আলোময় অন্ধকার, কথাহীন। অথচ একলা পাখির মতো রয়ে গেছে ছায়া, কথার অর্থ শেষ হলে কথার ছায়ারা জেগে ওঠে, তখন পুরনো কথা আবার ফেরে একে একে এক ঋজু তীক্ষ্ণ অন্ধ রোমশ বিলাস, যা ছিল অনেকের শব্দ, অযুত ভঙ্গি, লক্ষ্য অর্থ আর ভাসমান শ্লেষ। তারা সেই শব্দের অরণ্য ছেড়ে নিজেদের লোপ করে ছায়াময় উপত্যকার অনন্ত কুহেলিতে অনুচ্চ গাঢ়তায় প্রতি মুহূর্তের অন্বেষণে ক্রমেই বিস্তারী ছায়ারা গাঢ় হয়, গাঢ় গাঢ়তর হয়, অর্থহীন নয়, অর্থপারের এক অর্থ নিয়ে আসে, তা কোনো শব্দ নয় কিন্তু রূপ গন্ধ বর্ণহীন এক আলোময় অন্ধকার, গর্ভের নির্জনতা, শুধু এক বোধ, এক অন্ধকার, এক চেতনা। অতীত থেকে আজ কথাহীন সাম্রাজ্য, শুধু ছায়ার বিস্তার, শুধু আলোর মতো অন্ধকার।